কোম্পানিগঞ্জে পল্লী চিকিৎসকদের মাঝে পিপিই দিলেন বসিরহাট পৌর মেয়র। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি ঝর্ণা। এখন বিস্তারিত। নোয়াখালী কোম্পানিগঞ্জে পল্লী চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই প্রদান করলেন বসিরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার দুপুরে উপজেলার চরকাকড়ায় কয়েকজন পল্লী চিকিৎসককে মেয়রের পক্ষে পিপিই হস্তান্তর করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম ও প্রেস ক্লাব কোম্পানিগঞ্জ সভাপতি হাসান ইমাম রাসেল সহ অন্যান্যরা। মেয়র বলেন, এই মহামারীতে গ্রামে গ্রামে গিয়ে নিজের জীবনের ঝুঁকি দিয়ে চিকিৎসা সেবা প্রদানকারী যে কোনো পল্লী চিকিৎসকের পাশে আছি আমরা এবং থাকব। এমকে ইসলাম বাবু, করোনা ডেস্ক, এমকে টেলিভিশন। এখানকার চরকাকড়া ইউনিয়নের একজন পল্লী চিকিৎসক, গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে চিকিৎসা সেবা দেন। যেহেতু এখানে একজন পল্লী চিকিৎসক গতকালকে আক্রান্ত হয়েছেন, তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীম এবং আমাদের বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা এই চিঠিগুলো তাদের জন্য পাঠিয়েছেন, যেন তারা এটা পড়ে জনগণকে স্বাস্থ্যসেবা দিয়ে যায়। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। MK Television।